জাতীয় শোক দিবসে খুলনা জেলা প্রশাসন কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। শতবার্ষিকী ও জাতীয় শোক দিবস খুলনায় কিন্তু যথাযোগ্য মর্যাদায় পালন শুরু হয়েছে। সকাল 8টায় খুলনা জেলা প্রশাসন কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিন্তু এর আনুষ্ঠানিক কার্যক্রম আসলে শুরু হয়। আমরা সকাল 8টার অনেক আগে থেকে দেখেছি এই জেলা প্রশাসন কার্যালয়ে বিভিন্ন সংগঠন, প্রশাসনের বিভিন্ন স্তরের যারা কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন সংগঠনের পক্ষে, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সহযোগী সংগঠনের পক্ষ থেকে কিন্তু লম্বা লাইন পড়ে এসেছে। বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকেও আমরা দেখেছি এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। সকাল 8টায় মুক্তিযোদ্ধা আদের পক্ষ থেকে প্রথমে আসলে শ্রদ্ধা নিবেদন করা হয় এখানে। এরপরে কিন্তু আমরা খুলনা বিভাগীয় প্রশাসন, খুলনার একজন প্রতিমন্ত্রী, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র সহ বিভিন্ন সংগঠনকে দেখছি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে আসলে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং তারা কিন্তু আসলে বলছেন আজকের এই শোক দিবসটিকে আসলে এখন শোককে শক্তিতে রূপান্তর করার সময় এসেছে। নেতারা নেতৃবৃন্দ বলছেন যে আগামী প্রজন্ম বা বর্তমান যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের কাছে এই যে শোক দিবস 15 আগস্ট 1975 সালের 15 আগস্ট কালরাত্রির যে ঘটনাগুলো ঘটেছিল সেটির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আসলে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে এবং সেই বিষয়গুলো আসলে তারা এখানে তুলে ধরছেন এবং যারা নতুন প্রজন্ম আসছে তাদেরকে আসলে বোঝানো হচ্ছে। তো বঙ্গবন্ধুর এই শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কিন্তু খুলনায় বিভিন্ন আয়োজন রয়েছে। এখানে শ্রদ্ধা নিবেদন সকাল 8টায় শুরু হয়েছে এবং এটি চলবে যতক্ষণ পর্যন্ত আসলে এখানে মানুষ আসবে শ্রদ্ধা নিবেদন করতে, তত সময় পর্যন্ত চলবে। এছাড়াও কিন্তু অন্যান্য যে প্রোগ্রামগুলো রয়েছে এর মধ্যে কিন্তু আমরা খুলনা সিটি কর্পোরেশন ভবনে সকাল 9টার সময় যারা শিক্ষার্থী রয়েছে, শিশু শিক্ষার্থী, তাদের আসলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, বঙ্গবন্ধুর জীবনের উপর রচনা প্রতিযোগিতা রয়েছে। মসজিদে মসজিদে দুপুরে কিন্তু আমরা দোয়া মাহফিলের কথা জেনেছি, সেটি অনুষ্ঠিত হবে। এছাড়া কিন্তু অন্যান্য যে বিভিন্ন প্রোগ্রাম এখানে রয়েছে এবং এই সমস্ত প্রোগ্রামের মধ্য দিয়ে কিন্তু খুলনায় জাতির পিতাকে কিন্তু শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে এবং দিনব্যাপী নানা আয়োজন থাকছে এই শহীদ জাতীয় শোক দিবসে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জাতীয় শোক দিবসের পালনের সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম খুলনা জেলা প্রশাসন কার্যালয়ে।